সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। হামাস নেতা হত্যা, প্রতিশোধ মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল। ইরানে কাসেম সোলাইমানির কবরের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০। কাতারে কাতারে রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে, যা বলেছে আইডিআইয়ের জরিপ। লেবানন কি ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে? ইরানে বোমা হামলার নিন্দা জানালেন পুতিন। অযোগ্য ঘোষণা সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে ট্রাম্পের আবেদন। এবং ফের নির্বাচনে প্রতীক হারালো ইমরান খানের পিটিআই। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাস নেতা হত্যা, প্রতিশোধ মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল। প্রতিশোধ মোকাবেলায় ইসরায়েল সম্পূর্ণরূপে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। লেবাননে বৈরুতে হামাসের শীর্ষ কর্মকর্তা সালে আল আরোরি হত্যার প্রতিশোধ নিতে হামাস ও হিজবুল্লাহর দেওয়া হুমকির পর এমন মন্তব্য করেছেন তিনি। বুধবার 13 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আল আরোরিকে ড্রোন হামলায় হত্যার পর যেকোনো মুহূর্তে যেকোনো ধরনের হামলা মোকাবেলা করার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। ড্যানিয়েল হাগারি বলেছেন, আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। হামাসের সর্বোচ্চ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার ডেপুটি ছিলেন আল আরোরি। তিনি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামাসের উপস্থিতির নেতৃত্ব দিয়েছিলেন। হিজবুল্লাহর সঙ্গে হামাসের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এর আগে 2015 সালে তাকে একজন বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য $5 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন সরকার। এ অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরে এক সপ্তাহ আগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র বারবার হিজবুল্লাহ এবং তার আঞ্চলিক সমর্থক ইরানকে সহিংসতা না বাড়ানোর জন্য সতর্ক করে দিয়ে আসছে। ইরানে কাসেম সোলাইমানির কবরের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০। ইরানে ইসলাম বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির কবরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জোড়া বিস্ফোরণে অন্তত 20 জন মানুষ নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। বুধবার 13 জানুয়ারির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাসেম সোলাইমানিকে স্মরণ করতে দক্ষিণাঞ্চলে কারমান শহরের ওই সমাধিক্ষেত্রে উপস্থিত হন অনেক মানুষ। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। 2020 সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্রাণ হারান কাসেম সোলাইমানি। এরপর তাকে কারমান শহরে চিরনিদ্রায় শায়িত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর সেখান থেকে সাদা ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। প্রথম বিস্ফোরণের পর দ্বিতীয় বিস্ফোরণটি হয়, ওই সময় অনেকে আহত হন। ইরানি সংবাদ মাধ্যম আল মাইদিন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের কারণে সেখানে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইরানের পক্ষ থেকে সরকারিভাবে এ ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি। এছাড়া আধা সামরিক সংবাদ মাধ্যম নুরনিউজও জানিয়েছে, কবরস্থানের দিকে যাওয়া রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তবে কারমানের এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি হামলার কারণে এই বিস্ফোরণ হয়েছে। গ্যাস সিলিন্ডার নাকি এটি কোনো জঙ্গি হামলা ছিল, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কাসেম সোলাইমানিকে স্মরণ করতে সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এর মাঝে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারে কাতারে রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। গত বছরের শেষ সপ্তাহে সবচেয়ে বড় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। জবাবে নববর্ষ রাতেও দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এবার নতুন বছরের প্রথম সপ্তাহে কাতারে কাতারে সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন। বুধবার 13 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় ইউক্রেনের সেনারা রাশিয়ার 680 সেনা হত্যা করেছে। ইউক্রেনের আর্ম ফোর্সেস এর প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, তারা গত 24 ঘন্টায় 15টি আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে। একই সময় তারা 60টি অস্ত্রবোঝাই সামরিক যানও ধ্বংস করার দাবি করেছে। সেনাবাহিনীর দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে এ সময় 3টি ক্ষেপণাস্ত্র, 36টি ড্রোন এবং 73টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনীর তথ্য মতে, নতুন নিহত সেনাদের নিয়ে রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটির 361,500 লোক নিহত হয়েছেন।
ইউক্রেনে এমন দাবির বিষয়ে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে শুক্রবার রয়টার্স জানায়, ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এসব হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত এবং 160 জনের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রে আঘাতে দেশজুড়ে বিভিন্ন শহর ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভে অন্তত 9 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। গুদামঘর, আবাসিক ভবন ও জনমানবহীন এক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত আনলে তারা নিহত হয়। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, 158টি বিমান হামলা করেছে রাশিয়া। এদের মধ্যে 87টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 27টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তাদের 18টি কৌশলগত বোমারু বিমান এতে অংশগ্রহণ করেছে। নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে, যা বলছে আইডিআইয়ের জরিপ। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে থাকুক, তা চায় মাত্র 15% ইসরায়েলি। মঙ্গলবার 2 জানুয়ারি ইসরায়েলের ডেমোক্রেটিক ইনস্টিটিউট বা আইডিআই প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে রয়টার্স। বুধবার 3 জানুয়ারি পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর তুলনায় দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টসের সমর্থন অনেক বেশি। তিনি দেশটির অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের ডিসেম্বরে 25 থেকে 28 তারিখ পর্যন্ত ইসরায়েলের উপরে জরিপ করে আইডিআই। জরিপে দেখা যায়, মাত্র 15% ইসরায়েলের নাগরিক ইসরায়েল হামাসের সম্পর্ক শেষ হওয়ার পর নেতানিয়াহুকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর 23% মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের জন্য নেতানিয়াহুর তুলনায় বেনি গান্টস বেশি উপযুক্ত। তাকে যুদ্ধ অবসানের পরই প্রধানমন্ত্রী পদে বসা উচিত। তবে জরিপে ইসরায়েলের 30% নাগরিক অংশ নেননি। প্রসঙ্গত, কট্টর ডানপন্থীদের নিয়ে 2022 সালের শেষে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফেরেন বেনিয়ামিন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে আগেরবার ক্ষমতা লড়তে হয়েছিল তাকে, তদন্ত চলছিল তার বিরুদ্ধে। তাই ফের ক্ষমতায় ফিরে হাত দেন বিচার ব্যবস্থা সংস্কারে। এ উদ্যোগকে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার কুপ্রচেষ্টা হিসেবে দেখেন অনেকে। ফলে গত বছর থেকে প্রতি শনিবার নেতানিয়াহু সরকারের নেওয়া বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করে হাজার হাজার ইসরায়েলি। এমনকি বিমানবাহিনী রিজার্ভ সেনারাও তার বিরুদ্ধে অনাস্থা জানায়। এর মধ্যে গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় 1200 ইসরায়েলি নিহত ও 240 জনকে জিম্মি করা হয় বলে দাবি করে তেল আবিব। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করেন নেতানিয়াহু সরকার। তবে হামাসকে নির্মূল জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে পারছেন না নেতানিয়াহু। লেবাননকে ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, হামাস নেতা সালেহ আল আরুরিকে হত্যার উদ্দেশ্যে লেবাননকে গাজা যুদ্ধের গভীরে টেনে আনা। খবরে বলা হয়েছে, প্রায় 3 মাস ধরে চলা এই যুদ্ধের সময় ইসরায়েল ইরান সমর্থিত হামাসের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গোলাবর্ষণ করে আসছে। কিন্তু বৈরুতে হত্যাকাণ্ডের পর ইসরায়েল হামলার দাবি করেনি। সবার চোখ এখন পরবর্তীতে কি ঘটে তার দিকে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের মাহা ইয়াহিয়া বলেন, আল আরুরির হত্যাকাণ্ড উত্তেজনার একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। ইয়াহিয়া বলেন, আমি মনে করি না যে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় হিজবুল্লাহ নির্দিষ্ট মুহূর্তে লেবাননকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে ইচ্ছুক হবে। ইসরায়েল হামাসের গাজার নেতা ইয়াহিয়া সিনোয়ারকে মৃত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে এবং অন্যান্য কমান্ডারদেরকে হত্যা করার অঙ্গীকার করেছে। ইরানে বোমা হামলা নিন্দা জানালেন পুতিন। ইরানের কেরমান শহরে সন্ত্রাসীদের চালানো বোমা হামলায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার 3 জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানের 4th মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেত হওয়া মানুষদের উপর এই বোমা হামলা চালানো হয়। এতে অন্তত 103 জনের মৃত্যু হয়েছে। বোমা হামলা নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনির কাছে চিঠি লিখেছেন পুতিন। এতে তিনি লিখেছেন, সমাধিস্থলে যাওয়া শান্তিপ্রিয় মানুষকে হত্যা জঘন্যতম নিষ্ঠুরতা। এছাড়া পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারও বোমা হামলার নিন্দা জানিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, কেরমানে সন্ত্রাসী হামলায় অসংখ্য প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। পাকিস্তানের জঘন্য কাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং ইরানের পাশে রয়েছে। এমন কঠিন মুহূর্তে ইরান সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। ইরানের হামলা নিন্দা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সশস্ত্র গোষ্ঠী এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, এই জঘন্য ঘটনা প্রমাণ করছে যারা ইসলামিক রিপাবলিক বৈশ্বিক আগ্রাসনকে মোকাবেলায় ইরানের কাজকে এবং ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ বাহিনীকে করা সমর্থনকে অবমূল্যায়ন করতে চায়, তারা তাদের অপরাধের পরিধি বৃদ্ধি করেছে। এছাড়া সৈয়দ কাসেম সোলাইমানের মৃত্যুবার্ষিকীর দিন করা এই হামলাকে হুতিরা সন্ত্রাসী বোমা হামলা হিসেবে অভিহিত করেছে।
অযোগ্য ঘোষণা সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে ট্রাম্পের আবেদন। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে অযোগ্য ঘোষণা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত 28 ডিসেম্বর মেইন অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তা এক রুলে মেইনে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেন। প্রতিবেদন মতে, মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী 2021 সালে 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার ঘটনায় মেইন অঙ্গরাজ্যের বিচার বিভাগকে এ রায় দেয়। এতে করে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাইমারি ভোটে মেইন অঙ্গরাজ্য অংশ নিতে পারবেন না। এ রায়ের বিরুদ্ধে মঙ্গলবার 2 জানুয়ারি অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্টে আপিল করেন ট্রাম্পের আইনজীবী। এ সময় একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার অধিকার কারো নেই বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী। 2024 সালে মার্কিন নির্বাচনের আগে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জরিপে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম, আর তার ধারের কাছেও নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনেকেরই ধারণা, নির্বাচনে অংশ নিতে না পারলে পরবর্তী হাসিটা ট্রাম্পেরই। তবে জনমত জরিপে এগিয়ে থাকলেও আইনি জালে বারবার হোঁচট খেতে হচ্ছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে, আর নিজ দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে টার্গেট করে ট্রাম্পকে আইনি মারপেচে ক্ষমতাসীন দল ফেলেছেন বলে মত বিশ্লেষকদের। ফের নির্বাচনে প্রতীক হারালো ইমরান খানের পিটিআই। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই আবারও দলীয় প্রতীক ব্যাট হারিয়েছে। প্রতীক বাতিল করে প্রথমে নির্দেশনা দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন, পরে তা আবার প্রত্যাহার করে রায় দেয় আদালত। বুধবার পেশোয়ার হাইকোর্টে বিচারক ফের দলটির দলীয় প্রতীক বাতিল ঘোষণা করেছে। ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশনের রিভিউ পিটিশন পেশোয়ার হাইকোর্টে বিচারক এবং এজাজ খান আগের দিন সংরক্ষিত এই রায় ঘোষণা করেন। 22 ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি পিটিআই এর আন্তঃদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করে এবং দল প্রতীক ক্রিকেট ব্যাট বাতিল ঘোষণা করে। গত ডিসেম্বরে দলের অভ্যন্তরীণ নির্বাচনে ব্যারিস্টার গোহর খান পিটিআই নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। পেশোয়ার হাইকোর্টে সে রায়কে চ্যালেঞ্জ করেছিল পিটিআই। বর্তমানে রাষ্ট্রদ্রোহ দুর্নীতি সহ একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান রাওয়ালপিন্ডির আদিগালা কারাগারে রয়েছেন। বিচারপতি এজেজ খানের সভাপতিত্বে শুনানির সময় পিটিআই কৌশলী আনোয়ার বলেছিলেন, ইসিপি কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়। তিনি আরো বলেন, নিজের রায়ের পক্ষে বা বিপক্ষে আদালতে হস্তক্ষেপ করতে চাওয়া আদালত অবমাননার শামিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।